থানায় গিয়ে জিজ্ঞেস কর কে আমি, ঝুম্মন, যার নামে থানায় দশটা খুন, বারোটা ডাকাতি আর পনেরোটা ছিনতাইয়ের মামলা। আর এই রেপ কে মানে ধর্ষণ, এর তো কোনো হিসাবই নেই। চুপচাপ চলে যা, মনে রাখিস এটা মৌলাগঞ্জ, এখানে মৌলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আর তোরা তোরা তো কোন ঠাই? মৌলা তো থাকে আসমানে, জমিনে তো আমি। কিন্তু তোদের মতো শয়তানদের শায়েস্তা করার জন্য জমিনেও মৌলা থাকে। কেমন আছে আমার বীরপুত্র মৌলা? চোখ বলিস, তোর পুত্র মৌলাকে বলিস তোর চোখের সামনে ঝুম্মন এই মেয়েকে বেইজ্জত করে গেছে। আমায় চিনে রাখ, ভালো করে চিনে রাখ, আমার নাম মাওলা, মাওলাগঞ্জের মাওলা। না না, তোকে আমি জানে মারব না, শুধু মাওলাগঞ্জের সিল মোহর আমি তোর সারা শরীরে বসিয়ে দেব। এরপর তুই যতদিন বাঁচবি শুধু আমাকে মনে রাখবি, আর যেখানে যাবি লোকে তোর মুখে থুতু ফেলবে আর বলবে তুই একটা পশু, একটা ইতর, একটা শয়তান। মা তুমি? আমি। আহারে, যখনই আমি গুন্ডা বদমাশকে ধোলাই শুরু করি তখনই তুমি আয়া হাজির হও। খোদার হস্তে একদিন একটু লেট করে আইতে পারো না মা? এখন ডিম নিয়ে হাতে যা, দরদাম করে বেচা চাল ডাল তেল কিনা নিয়ে আয়, ব্যাক কর। মা আমি খুব বোকা ভিতু তাই না, লেগে তোমার খুব কষ্ট, তুমি কান্দো তাই না মা? ওরে অবুজ, কেন বুঝোস না, সোনার আংটি বেকা হয় না। তুই তো এই দুঃখী মায়ের সাত রাজার দন, আমার নয়নের মণি, বুড়া বয়সের লাঠি। আল্লাহর কাছে দিন রাত দোয়া করি আল্লাহ যেন তোরে বুদ্ধি দেয়, তুই যেন নিজের পায়ে দাঁড়াইতে পারো। তাইলে তোমার দোয়া কবুল হয়েছে মা, এই দেখো আমি নিজের পায়ের উপর দাঁড়াইছি। হ্যাঁ এই দেখো নিজের পায়ে হাইটটা আমি হাঁটে যাইতাছি। তুমি সব রেডি করো, আমি আবার নিজের পায়ে হাইটটা ফিরে আসুন। হ্যাঁ হ্যাঁ নিজের পায়ে খাড়া হয়েছি। আমার ছেলে দিস, কিন্তু ছেলে রাখকেল বুদ্ধি দিবা কবে? আমি উঠাইবো
দাও দাও। তুমি দেখি একেবারে রুস্তম পালোয়ান। দেখ দেখ বুকা মোলা আসতেছে। দাঁড়া আজকে একটু অন্য নাচুন না চাই। মৌলা মিয়া কোথায় যায়? হাটে যায়। কেন যায়? দেখোস না আন্দা আছে মাথায়। কিসের আন্দা? ঘোড়ার আন্দা? আয় বেদব মাইয়ারা অল ঠান্ডা, ঘোড়া কোনোদিন পারে না আন্দা। তাইলে কিসের আন্দা? কিসের আবার? হাঁস মুরগির। পারমিশন লইছেন? কার পারমিশন? হাঁস আর মুরগির। হাঁস মুরগির পারমিশন নিতে যাবো কেন? স্কুল কয় কি হাঁস মুরগির দিন ব্যস্ত দিতেছেন আর হাঁস মুরগির জিগাইবেন না? কেন জিগামু? ও মা, হাঁস মুরগিরা কত কষ্ট করে ডিম পারছে আর হেই ডিম আপনি ব্যস্ত দিতেছেন। ওরা চুঙ্গলে রাস্তায় নামবো না? কেন নামবো? এইটা গণতন্ত্রের যুগ না? তাই তো শুনি। ডিম দেইছে অগো বংশ ধ্বংস করতে যাইতেছে, ওরা যদি মিছিল করে আসে তাইলে। ডিম দেইছে অগো বংশ ধ্বংস করতে যাইতেছে, ওরা যদি মিছিল করে আসে তাইলে। হাঁস মুরগি মিছিল করে আমার তাড়া করছিল আর দেখো না পড়ে লাগে আমার কি অবস্থা হয়েছে। কি কইলি? হাঁস মুরগি তাড়া করছে? পড়বো না কেন? হাঁস মুরগির পারমিশন না লইয়াই তুমি এগো ডিম ব্যস্ত দিছ। বিশ্বাস হয় না, ওই দেখো আমার বাড়ি পর্যন্ত আল্লাহ হাজির হয়েছে। চুপ কর, আর কতকাল তুই আমায় চালাবি আর কতদিন তুই ডালায় হয়ে থাকবি? আমার বড় খিদা লাগছে মা। হরে আল্লাহ রে মা গো, ও মা ওঠো মা ওঠো মা, ওই দেখো মা ওই দেখো কি জোরে মেঘ ডাকতেছে আর বিজলি চমকাইতেছে। বিজলির ধর্মই তো চমকানো বাবা, কত কাল আর তুই বিজলিকে দেখে ধরাবি? জানি না, তবে জানো মা যতক্ষণ তোমার আঁচলের নিচে থাকি ততক্ষণ দুনিয়ার কিছুতেই ডর লাগে না। মায়ের এই আঁচল তো আর চিরদিন থাকবো না বাবা, তোর বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, বেকু বইলে কেউ তোরে মাইয়া দিতে চায় না, তাই ছেলের বউ নাতি নাতনি দেখনের ভাগ্য আর আমার হইল না। এই দুঃখের চাইয়া গলায় ফাঁসি দিয়া মরণই ভালো, মরণই ভালো। মৌলা গেল কু, মৌলা 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 মৌলা
করতেছিস বাবা? গলায় ফাঁসি দিতাছি। কেন বাবা? রাতে যে তুমি কইলা গলায় ফাঁসি দিবা, তাই আমি রাত ভইরা চিন্তা করে ঠিক করছি, তোমার আগে আমি গলায় ফাঁসি দিব। না মাওলানা, ওইটা তো কথার কথা, তুই মরলে আমার কে থাকবে? আর তুমি মরলে আমার আমার কেটা থাকবো? ইয়াল্লাহ, আমার মাওলারে তুই কোনোদিন মাহারা করিস না। সত্য মা? রাজার আছে রাজমহল, আমার আছে মা। এই দুনিয়ায় মা ছাড়া আর কিছু চাই না, দমে দমে তুমি মা, মনে মনে তুমি মা। তুই কি করলি?
পাই দিব। আমার মনের উপর তুই এত বিষ্ণু হই জানা, তোর কাছে এক বিধবা মায়ের শেষ মনে যা, তুই কবুল কর আল্লাহ। আমার মনের তুই কোনদিন মারে করিস না, কোনদিন মারে করিস না, কোনদিন মারা করিস না, মারা করিস না। আমার মলারে তুই কোনদিন মারা করিস না, তোমার মলারে। আসেন ডাক্তার সাহেব, আসেন আসেন, দেখেন আমার মানে দেখেন দেখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না, আমার মায়ের চোখ বন্ধ করে দেন না, দেখতেছেন না আমার মা আমার দিকে তাকে আছে, দেখতেছেন না আমার মা আমার দিকে তাকায় আছে, আমার মা আমার থেকে চোখ ফিরায় রাখতে পারে না, মায়ের চোখ বন্ধ করে দিলে টিভির দিকে তাকাইব কে, তাকাইব কে, তাকাইব। মা মা দেখো কি জোরে বিজলি চমকাইতেছে মা, আমার ডর করতেছে মা, আমার ডর করতেছে মা। মা কি করতেছ? আমি আমার মায়ের কাছে যাবো, আজ মা নাই বললা আমার কিচ্ছু নাই, মারে ছাড়া আমি বাঁচুম না, আমার আমার মায়ের কাছে যাইতে দেন। আরে আবুজ, তুই যা করতেছ তা তো বড় গুণা, কিন্তু তুই মারব কষ্ট পাইব। আরে পাগল, জিন্দা মানুষ মারা মানুষের কাছে যাইতে পারে না। তাহলে আমি মার কাছে কেমনে যাব? যেদিন মইরা যাবি আপনি আপনি মার কাছে পৌঁছে যাবি, যা বাড়িতে যা যা। মা তোর কাছে যাওয়ানোর জন্য যদি আমারে মরতে হয় তাহলে মরুম, আমি মইরাই তোর কাছে যাবো মা। ওকে দেখে ড্রাইভার যদি ট্রেন থামিয়ে দেয় তাহলে আমাদের কোটি টাকার হিরোইন আনলোড হতে পারবে না। যা জলদি যা, হারামজাদাকে রেল লাইন থেকে উঠিয়ে নিয়ে আয়। ওই বেটা, রেল লাইনে শুয়ে আছিস কেন, জান দিবি নাকি? তোমরাও যদি জান দিতে চাও তাইলে আমার পাশে লাইন দিয়ে শুয়ে পড়ো। শুতে আসিনি, তোকে উঠাতে এসেছি। কি করতেছো? চলো পাগল হয়েছো নাকি? আমি জান দিলে তোমার কি পাগল কাহে কার, তুই মল্লাতে বেটা আমরা মরবো, চল বেটা চল চল বেটা। ওই বেটা, ওই পাগলের দল, তোকে মারা লাগে আমার কইল হয়ে যায় তাস। এই পাগলটাকে নিয়ে এখন কি করি ডন? এমন হয় পুলিশের টিকটিকি, তাই ওকে সঙ্গেই নিয়ে চলো, ওর তোকদের ফয়সালা বস করবে। আরে আরে কই নয় যাও, আরে কই নয় যাও, আরে আরে কি করে কি করে, হ্যাঁ
আল্লাহ, এরা কারা? দেখতে মানুষের মতো কিন্তু মানুষ তো মনে হয় না। কি কোন দোজুকে আসলাম? কে তুমি? আরে মায়ের ছেলে মাওলা, এ কি করতেছেন? আমি মরতে চাই সত্য, কিন্তু আগুনে পুড়া না। হ্যাঁ, আমি মুসলমান না। তুমি ঠিক থাকি বলে খেললো। আরে আরে মারেন কে, মারেন কে? আমি টিকটিকি না, আমি টিকটিকির ও দড়াই। আমি মাওলাগঞ্জের মাওলা, আমার নিজের মসজিদে আমি মরতে গেছিলাম। হ্যাঁ, আপনার এই লোকগুলো আমার এখানে দৈর আনছে, যত সব পাগল ছাগল। তুমি মরতে চাও কেন মাওলা? আমার মর্জি, আপনার কোনো অসুবিধা আছে নাকি? সত্যি সত্যি মরতে চাও? আমি মিথ্যে মিথ্যে মরণ যায় নাকি? ডন, ওকে ভেতরে নিয়ে যাও। আমারে নিতে হইলে আমার মায়ের কাছে নিয়ে চলেন। তোমাকে কোথায় নিতে হবে না হবে সেটা আমি বুঝবো, যাও। আরে আবার জবরদস্তি করে? মানুষ বাঁচতে চায়, এটাই দুনিয়ার রীতি, কিন্তু তুমি মরতে চাও কেন? মরতে চাই কারণ আমার বাচ্চা থেকে কোনো লাভ নাই, আমার মা মইরা গেছে। মায়ের ছাড়া আমি থাকতে পারি না, কিন্তু এই দুনিয়া মায়ের কই পাই, তাই মইরা গিয়া মায়ের কোলে চলে যাইতে চাই। সাব্বাস মায়ের ছেলে, সাব্বাস! তোমার উদ্দেশ্য খুবই মহৎ। এখন তোমার মহৎ উদ্দেশ্যকে সফল করার জন্য তোমাকে যে আরো কয়েকটা দিন বাঁচতে হবে। বারে বা, আমার বাঁচা মরার কন্ট্রাক্টটা আপনি নিয়েছেন নাকি? দেখো মাওলা, দুনিয়াতে মরবে মরার মতো, মানে মানে চারিদিকে চেয়ে দেখো, গরিবের হাহাকার, পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, মায়ের চিকিৎসার পয়সা নেই। তুমি কি চাও না মাওলা তোমার মরার উচিরে লাখ লাখ গরিবের আমি তোমার নামে কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স করব। তোমার মরার পরে ইন্স্যুরেন্সের কোটি টাকা আমার হাতে আসবে, সেই কোটি টাকা আমি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেবো, তাদের মুখে হাসি ফুটবে, যুগ যুগ ধরে তারা তোমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া চাইবে। তুমি কি এসব চাও না মাওলা? হ্যাঁ হ্যাঁ চাই, চাই, অবশ্যই চাই, কিন্তু এত টাকা দিব কোন হাতেম তাই? আরে বেকুব, সেই হাতেম তাইয়ের নামই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, মানে জীবন বিমা। জীবন বোমা? আবার কেমন বোমা? হ্যাঁ, এটা এমনই এক বোমা যা তোমার মরার পরই ফাটবে, আর ভালোই ভালোই ফাটলে আমার দুহাতেও কিছু জুটবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, এই বোমাটা ফাটনের জন্য না হয় আমি আরো কয়েকটা দিন বাইচে থাকুন। গুড, ভেরি গুড। মা, গরিবের উপকারের জন্য তোমার কাছে আসতে আমার আরো কয়েকটা দিন দেরি হইব, মাফ করে দিও মা। হ্যাঁ, 1 কোটি টাকার ইন্স্যুরেন্স, প্রথম কিস্তির প্রিমিয়াম
5 লাখ টাকা, আর বেকুবটাকে ফিট ফাট বানানো বাবদ খরচ 1 লাখ, আর পার্টি খরচ 2 লাখ, মোট খরচ 8 লাখ, আর লাভ হচ্ছে 92 লাখ। কিন্তু একটা বেকুবের উপর এত টাকার বাজি ধরা কি ঠিক হবে? ম্যাডাম নীলি, ভুলে যাচ্ছ কেন, এইসব বেকুবদের উপর বাজি লাগিয়েই তো আমাদের মতো চালাক লোকেরা এই সমাজে বহাল তবিয়তে বেঁচে আছে। তা তো বুঝলাম, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির লোক যখন জিজ্ঞেস করবে কে এই মওলা, তখন কি বলবে পার্টনার? বলবো আমার আমেরিকা ফেরত চাচাতো ভাই মিস্টার মওলা। মিস্টার মওলা, শরীফ মাহমুদের হঠাৎ গজি উঠে আমেরিকা ফেরত চাচাতো ভাই, তার নামে কোটি টাকার ইন্স্যুরেন্স, সন্দেহ তো হবারই কথা। তাই তো আপনার কাছে আসা। ইন্স্যুরেন্সের নামে আমাদের কোম্পানি শরীফ মাহমুদের মতো লোকের জালে না ফেসে যায়। তবে কি কেসটা ফিরিয়ে দেব? না না, ফেরাবেন কেন, আপনাদের ব্যবসা আপনারা করুন, আমাদের কাজ আমরা করব। এমনও তো হতে পারে আপনাদের ব্যবসার সূত্র ধরে আমরা শরীফ মাহমুদের আসল চেহারাটা ধরতে পারবো। আপনি নিশ্চিন্তে মিস্টার মাওলার পার্টিতে যান, আমার লোক সেখানে ঠিকই থাকবে। ওয়েলকাম ওয়েলকাম। মাফ করবেন, একটু দেরি হয়ে গেল। ইটস ওকে, এই পার্টি তো আপনারই। কি যে বলেন মিস্টার শরীফ, আপনাদের মতো ধনবানদের শুভদৃষ্টি আমাদের উপর আছে বলেই তো আমরা ব্যবসা পাচ্ছি। রিয়েলি, কোটি টাকার পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্স আমাদের কোম্পানিতে অনেকদিন হয়নি। তা কোথায় আপনার সেই ভাগ্যবান আমেরিকা ফেরত ভাই, যার কারণে আজ আমরা সবাই ধন্য? লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের শুভদৃষ্টি আকর্ষণ করছি, যার কারণে আজকের এই পার্টি, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবার সে আগ্রহের অবসান। হিয়ার কামস মিস্টার মওলা ফ্রম আমেরিকা। আমার ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।
কংগ্রেচুলেশন মিনা, চমৎকার চমৎকার নাচ। তোমার নাচ আমার পার্টির রৌনককে আরো বাড়িয়ে দিয়ে। নাচ না, আপনার গান আমার খুব ভালো লাগছে। আমি মিথ্যা কখনো বলি না। আচ্ছা মিনা, তুমি নাচ গান করে মাসে কত কামাও? এই ধরুন হাজার দশেক। তোমাকে বিশ হাজার দেব। তুমি আমার ছোট ভাইয়ের প্রাইভেট সেক্রেটারি হবে। বেতন না দিলেও আমি মানুষটার সেক্রেটারি হতে চাই স্যার। ডান ডান। স্যার ভাইজান, এই সার্কিটারিটা আবার কি? চপ 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 উঠছে। মে কামিন স্যার। আসুন মিস মিনা, আসুন। কি খাবেন, ঠান্ডা না গরম? কিছু লাগবে না, বলুন কেন ডেকেছেন। দেখুন মিস মিনা, মিস্টার মাওলার ইন্স্যুরেন্স নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আপনি যখন তার সেক্রেটারি, তাই আপনাকে অনুরোধ। এটা ইন্স্যুরেন্স না প্রতারণা তা জানতে হবে, তাই না?
ঠিক ধরেছেন। এ ব্যাপারে আপনি যদি আমাদের একটু গাইড করেন, আপনার কাজের যোগ্য পারিশ্রমিক কোম্পানি অবশ্যই আপনাকে দেবে। দেখুন, আমার কাজ আমি ঠিকই করব। বাকি শরীফ মাহমুদের বুদ্ধি আর আপনাদের কপাল। বাই বাই। আপনি নিচে কেন? নিচে দেখা উপরে পড়ে গেছে, মাটি নিচে গেলে কই পড়বা? সরি স্যার, আমার ভুলের জন্য আপনাকে মাটির নিচে যেতে হবে না। কথা রাখো, খাওয়ান কই? চলুন স্যার, ডাইনিং টেবিলে। কোথায়? ডাইনিং টেবিলে। মাশাআল্লাহ, কত খাবার! আজ তাহলে জীবনের শেষ খাওয়া খাইয়া লই। জীবনের শেষ খাওয়া কেন স্যার? সেটা তুমি বুঝবা না। চালার মুরগি, জিন্দা থাকতে আমারে তাড়া করছিল। এইবার এইবার কিছু বলছেন? কইতাছি, মুরগি জবাই করার আগে মুরগির পারমিশন লইছিল তো? পারমিশন? জি জি স্যার, নে আছে, আপনি নিশ্চিন্ত দেখান স্যার। বিসমিল্লাহ। তোমার খাওয়া দেখে তো মনে হয় না তুমি জীবনে কোনোদিন এসব খাবার আগে খেয়েছো মিস্টার মোলা। স্যার, এত তাড়াহুড়া কিসে, কোথাও যাবেন নাকি? ঠিকই ধরছো, যাবো যাবো এমনই এক জায়গায় যেখানে তুমি একদিন যাইবে। এমন কোন জায়গায় স্যার? যেদিন যাইবে সেদিন বুঝিবে স্যার। কত সহজ সরল মানুষটা, ওর সরলতাকে পুঁজি করে কেউ যদি খেলতে চায় আমি তাকে মাফ করব না। পার্টনার, এত টাকা বেতনে ওই ডান্সার মেয়েটাকে মলার সেক্রেটারি রাখার কারণটা তো বুঝলাম না। এটা আমার আরেক চা। মাওলা এখন মিস্টার মাওলা, কোটিপতি বিমাধারী, তার পাশে সর্বক্ষণ একজন বড় বেতনের মহিলা সেক্রেটারি না থাকলে সবার চোখে ঠিক ধুলে দেওয়া যায় না। আর দ্বিতীয় কারণ, মাওলা যখন শীঘ্রই হুট করে মারা যাবে তখন এ নিয়ে নানা সমস্যার সৃষ্টি হতে পারে, তখন সেসব সমস্যার সমাধান হিসাবে প্রয়োজন বোধে মিনাকে ব্যবহার করতে পারবে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে নীরলে বসিয়া হাসিয়া খেলিয়া কি চাল চালিতেছেন? দাবার চাল। খাওয়া দাওয়া ঠিক ছিল তো? ফার্স্ট ক্লাস, আল্লাহ রিজিকে যা রাখছিল পেট ভরে এক বেলা খায় বলাইছি। এবার তাহলে চলি স্যার। কোথায়? উম্মা, স্যার দেহি ভুইলে গেছেন। আরে আমার মায়ের কাছে। ও হ্যাঁ হ্যাঁ, বেশ তুমি যাও, রাস্তায় বেরিয়ে তোমার পছন্দ মতো যে কোনো একটা মৃত্যু বেছে নাও। কিন্তু খবরদার, তোমার মরার আগে তোমার মতলব যেন কেউ জানতে না পারে। জানতে পারলে আমরা জীবন বিমার টাকাটা পাবো না। আর টাকাটা না পেলে গরিব দুঃখীদের দান খয়রাত করা যাবে না, তোমার মা দোয়াটা পাবে না। আমার এত কাঁচা ভাবেন নাকি? কেউ জানবো না, আমি চলি। আপনারা তাড়াতাড়ি আইসেন, কিন্তু ওপরে দেখা হবে। খোদা হবে। এবার শুরু হলো আমার আসল চাল। রাজা হল তা কিস্তি মার। Thank you.
বড়ই মেহরবান। মারে, যে সাপ তোমারে মারছে সেই সাপের হাতেই আজ আমি মরব। কাল নাগের বাচ্চা খা, এবার আমারে খা। তোর যত বিষ আছে আমার শরীরে ঢাইলা দে, খা। ওই হালা কাটুস না কেন? আরে ও কাটবো কি, ওর না আছে দাঁত না আছে বিষ। কি বিষ নাই? না, ও খায় কি? আইসক্রিম খায়। তোর মেয়ে আগে কই বা তো, খামা খামার সময়টা নষ্ট করলা। সাপের কামুর খাইতে চায়, এই আবার কোন পাগল? আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ। আল্লাহকে ডেকে লাভ নেই, আল্লাহ তোদের বাঁচাতে পারবে না, আজ আমি খালি করেই ছাড়বো। হুজুর আমাদের আর করে দিন সময় যায়। হুজুর সময় শেষ, কাল থেকে আমার এখানে মাল্টিস্টোর বিল্ডিং এর কাজ শুরু হবে। যা মিয়া ভাই, ঘটনাটা কি? মানুষগুলোকে মারতেছে কেন? ওরা কারা? নাদের বদমাস, এক নাম্বারি খুনি। জেল থেকে আজই ছাড়াতে এসেছে মালিকের জায়গা খালি করতে। আচ্ছা মিয়া ভাই, আমি যদি ওই মোচলা বদমাইস্টার গালে একখান সোয়াশিদি চড় মারি, তাইলে এই আমারে কি করব? যদি তুমি ওকে চড় মারো, তাহলে সঙ্গে সঙ্গে সে তোমাকে বন্দুক দিয়ে গুলি করে একেবারে জানে মেরে ফেলবে। হ্যাঁ জানে মারব, ও এই কথা ঠিক আছে, এটাই তো আমি চাইছিলাম। এই যে খালা বা একটা বদমাস, আমার সামনে গরিবের উপরে জুলুম, তোর একটা পড়ে পড়ে গেল। ওঠাটা জলদি আয়, আমার সময় নাই। আয় ভালো বেটা, হা করে দেখোস কি দালা গুলি। আমার মাফ করে দেন উস্তাদ, আপনি এখানে আছেন জানলে আমি কখনো আসতাম না। উস্তাদের এলাকায় ডিস্টার্ব করতে নেই, চল সালাম উস্তাদ। আমার কি হবে? উস্তাদ যা বলবে তাই হবে। আমার কি হবে? এই যে আমার কি হবে, আমার কি হবে? ভাই জান, আপনি যা করলেন আল্লাহ আপনার হায়াত দরাজ করুক। কি কইলেন? হায়াত দরাজ, হায়াত দরাজ, খবরদার ওই বদদার করবেন না। বেবাকে কই হায়াত দরাজ, আমি আল্লাহ মরবার চাই, এরকম হায়াত দরাজ। নবাবের পুত দেখি সরেও না। করলো কি এই যে সাহেব, আমারে মারলেন না কেন? ওই মেয়ে মারার ইচ্ছা হইলে আমার গাড়ির নিচে কেন? ওই যে উঁচু দালান দেখতেছিস না, মারা ইচ্ছা হইলে এখান থেকে লাভ দেয়। সালাম আলাইকুম। বাবা বাবা বা, ড্রাইভার ভাই তো খুব ভালো বুদ্ধি দিছে, মরণের জন্য এটা তো খুব সুন্দর জায়গা। মা আমি আইতাছি মা, বিসমিল্লাহ। দেখ
গঙ্গা দেখো টানবে, ফান্দে ভরে তীরে ফান্দে, গঙ্গা দেখো টানবে, গঙ্গার কাগজে দেখে যে তোর কাছে আসতে পারলাম না, তাই কাল সকালে গরিবের সংখ্যা বেড়ে গেছে, আমি একটা কহালাম মাত্র, বাচ্চা আর কতকাল এইভাবে গরিবের মায়েরা যাবি? হ্যাঁ
এক মায়ের আমি বাঁচাইতে পারি নাই, কিন্তু এই মায়েরে এই মায়ের আমি জান দিয়া হইল বাঁচাবো, হ্যাঁ বাঁচাবো। গাড়িওয়ালা ভাই, গাড়িওয়ালা ভাই, আল্লাহ দোহায় লাগে একটু রাখো। গাড়িওয়ালা ভাই, গাড়িওয়ালা ভাই, গাড়িওয়ালা ভাই, আল্লাহ দোহায় লাগে একটু রাখো, একটু রাখো ভাই। সাহেব, এই বুড়ি মায়েরে কোন জালিম যেন গাড়ি চাপা দিয়ে চলে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে লয়ে গেলে মানুষটা তো বাঁচব। সাহেব এইটুকু রহম করেন, সাহেব আপনার আমার মায়ের মতো, এও তো কারো না কারো মা। এই মায়েরে হাসপাতালে পৌঁছায়া একটু সওয়াব কামান স্যার। জানিও না, এখন ফ্যাক্টরিতে পৌঁছাতে না পারলে আমার কোটি টাকা লোকসান হয়ে যাবে, যত সব ড্রাইভার চলো। সাহেব, সাহেব, আরে ও গাড়িওয়ালা সাহেব, আল্লাহর এই দরা, আরে একজন মায়ের জীবন চেয়ে তোর কোটি টাকার দাম বেশি, আল্লাহ সই বলো। আরে আল্লাহর মার দুনিয়ার বার, খা তোর কোটি টাকা। ডাক্তার সাহেব, দরকার হইলে আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে আনেন, তবু ওই দুঃখিনী মায়েরে বাঁচান। আর রক্তের দরকার হবে না, যে রক্ত তুমি দিয়েছ তাতেই ইনশাল্লাহ উনি বেঁচে গেছেন। আল্লাহ আপনাকে ভালো করবো ডাক্তার সাহেব, মায়ে বাঁচলেই তো সন্তান বাঁচব। বুবু, আপনাদের বাড়িতে মা আসছে? কই না তো, সে কখন মা চাইলে আনতে বাইরে হয়েছে, কিন্তু এত রাত হয়ে গেল মা এখনো ফিরল না। চিন্তা করিস না, তোর মা সহি সালামতি আছে, ঠিকই ফিরব। আল্লাহর কাছে হাজার শুকুর আপনি বেঁচে গেছেন। আমারে বাঁচাইলো কে? মওলা, মওলা। হ্যাঁ মা, লোকটি নিজের শরীরের রক্ত আপনাকে দিয়েছে, আপনার জ্ঞান ফেরার জন্য সেই রাত থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। রাতে শুধু আমি দেখি মায়ের ছবি, আমার জীবন মরণ মাগো তুমি যে সবই, এই জীবনে হয় না তো শুধু মায়ের দেনা, দমে দমে তুমি মা, মনে মনে তুমি মা। যতদিন চাঁদ সুরুজের আয়ু আছে আল্লাহ, ততদিন যেন তোর আয়ু দেয়। জীবনের তুই ভাই, জীবন ভাগ্যবতী, যে মায়ের তুই নয়ন মনি, তার তার গর্ব সার্থক। আর কইও না মা, আর কইও না, তোমার এত দোয়া আমি রাখুন কই, চলো তোমারে তোমার বাড়িতে পৌঁছায় দিয়া আমারে চাইতে হইব আমার মায়ের কাছে। লাইলি মা, মা এ কি, কি হয়েছে তোমার? রাস্তা পার হওয়ার সময় এক বড় লোকের গাড়ি আমারে চাপা দিয়া গেল, আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছিলাম, তখন ফেরেশতা হয়ে ছেলেটি আসলো, ওর শরীরে রক্ত দিয়া আমারে বাঁচাইলো, আমি ওরে ছাড়তে পারলাম না রে মা, তাই ছেলে বানায় লয়ে আসি। মনে রাখিস, আজ থেকে আমি তোদের দুজনেরই মা। নে মা, ভাইরে সালাম কর। আরে কি ভাইজান, মায়ের জান বাঁচাইছো, আজ থেকে এই বোনের মান সম্মান তোমার হাতে, আল্লাহ যেন তোমার হায়াত দারাজ করে। না রে বোন না, তুই আমার এই দোয়া করিস না, এমন দোয়া কর
যাতে আল্লাহ আমার তাড়াতাড়ি দুনিয়া থেকে লয়ে যায়। আমি মরতে চাই। মরবো তো দুশ্মন, তুই মরবি কেন বাবা? আরে তুমি বুঝবা না মা, তুমি বুঝবা না, আমার বইরা যাওয়া খুব জরুরি। তাইলে আমার মা বলে ডাকলি কেন? মায় যদি ডাকলি তাহলে মরতে চাস কেন? আমি তোরে মরতে দিব না বাবা। মানুষ জানে মায়ের রক্ত ছেলের শরীরে বয়ে যায়, কিন্তু আজ থেকে মানুষ জানব ছেলের রক্ত মায়ের শরীরে বইতে পারে। তোর রক্ত যে মায়ের বাঁচাইছে, আরে ছেড়ে তুই মরতে পারস না বাবা, মরতে পারস না। মায়ের কথা রাখো ভাই জান, এই দুনিয়ায় তুমি ছাড়া মায়ের কোনো ছেলে না। আমার কোনো ভাই নাই, আমার কোনো ভাই নাই। আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আমার ভাই বানাস না। মামা মামা আল্লাহর দোহাই লাগে, আমারে আমার ছেলে বানাও না, কারণ আমার বাঁচা সম্ভব না। আমাকে 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 মরতে হইব। মওলার খবর ছাড়া এরপর আমার সামনে আসবে না। স্যার স্যার, মিস্টার মওলার কোন খবর পেলে আপনি খুশি? থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, এটাও আমার জন্য একটা খবর স্যার, এটাও আমার জন্য একটা খবর। বাই বাই। সেক্রেটারি যখন ওর সংবাদ জানে না, তখন আশা করা যায় অল্পক্ষণের মধ্যে আমরা মওলার প্রত্যাশিত মৃত্যুর সংবাদ পাব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মামার কি খবর? মারা গেছে? আসসালামু আলাইকুম স্যার। মামা তুমি এখনো মরনি? রাখে আল্লাহ মারে কে, মরতে চাইলে কি আর মরণ যায় স্যার? দেখো তোমাকে মারে কে? না পার্টনার না, তুমি যদি মওলাকে এভাবে মেরে ফেলো তাহলে মওলার নামে যে কোটি টাকার জীবন বিমা আছে তা গরিবেরা পাবে না। তাই মওলা কিভাবে মরবে তার সুন্দর একটা নাটক আমি তৈরি করে ফেলেছি। শোনো, মওলা গরিবদের নিয়ে একটা মিছিল বের করবে, স্লোগানে বলবে, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। ঠিক তখন একটা গুলি এসে মওলার বুক ছেদ করে চলে যাবে। মওলা সোজা তার মার কাছে চলে যাবে। বাহ পার্টনার বাহ, তোমার বুদ্ধির জবাব নেই। এই হাসি তোমরা তোমাগো কুলখানিতে হাসছো, হ্যাঁ তোমরা শুনা খুশি হইবা যে আমি আমার মরার প্রোগ্রাম বাতিল ঘোষণা করছি। আমি ততদিনই বাঁচবো যতদিন আল্লাহ আমার হায়াত রাখছে। কি বলছো মওলা, তুমি আর মরতে চাও না? হ্যাঁ,
কি পাগলের মতো বলছো? তুমি কি গরিব মিসকিন এতিমদের কথা ভুলে গেছো, যারা তোমার মৃত্যুর পর কোটি টাকা পেয়ে লাভবান হবে? তুমি মরবে বলে আমরা আজ সন্ধ্যায় একটা সুন্দর শোক সভার আয়োজন করেছিলাম। আপনার বাপেরে মাইরা সন্ধ্যায় ওই শোক সভা করেন গিয়া? স্যার, আজ আমি বহুত খুশি, বহুত খুশি। এবার জিগান কেন খুশি, কেন খুশি তাই শোনেন। ভাগ্য আমার এক মায়েরে লয়ে গেছে, কিন্তু আল্লাহ আমারে বংশ এক মায়েরে ফিরাই দিছে, তাই আমি ফয়সলা করছি বাকি জীবনটা নতুন মায়ের পায়ের তলায় কাটাই দেব। হ্যাঁ, কি ঠিক করছি না স্যার? পাগলামি বন্ধ কর, তুই মরবি, মরবি। সে মা বোনের জন্য তুই আজ বাঁচতে চাইছিস, তাদেরকে আমরা মেরে ফেলবো। বস, আল্লাহর দোহাই লাগে, আমার মা বোন মাইরো না, তোমরা মাইরো না। আমি আমি তোমাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, ওদের মাইরো না, ওদের মাইরো না, ওদের মাইরো না, তোমরা ওদের মাইরো না। পাটনা, তবে কি আমাদের কোটি টাকার প্রোগ্রাম বানচাল হয়ে যাবে? না, আমার প্রোগ্রাম বানচাল হতে পারে না। জন, ইয়েস বস, খবর নাও, মাওলার নতুন মা বোন কোথায় থাকে? ওদের চালিয়ে পুড়িয়ে ছড়খড় করে দাও। মা, 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 মা গো, আমি চিরদিনের জন্য তোমার কোলে চলে আইছি। মা, আমরা এই শহরে থাকুম না, চলো কোনো গ্যারামি গিয়ে থাকুম। মা, জলদি করো মা। শহরে কি হয়েছে ভাইজান? ওহো, তোরে কেমনে বোঝাই যে এই শহরে থাকুন যাইব না। এই শহরে মস্ত এক ভূমিকম্প আইতে আছে। আমি চাই না সেই ভূমিকম্পে আমার মায়ে আমার বোন হারায় যাক। খোদা না করুক, কোনো ভূমিকম্পই তোমার আমার কাছ থেকে আলাদা করতে পারবো না ভাইজান, একমাত্র মরণ ছাড়া। কিন্তু বাবা, আমরা যাবো কোথায়? ওহো, তোমাকে সব সওয়ালের জবাব আমি রাস্তায় দেবো, চলো জলদি করো। আমায় দাও। আরে সাবধানে হয়ে যায়। বাবা, রাতটা নামে নিয়ে কাটাই দেন, সকালে আবার রওনা হমু। আচ্ছা, লবণ মাল সামাল নামা। আচ্ছা, আবার স্যার। স্যার, আমি আপনার পাশে স্যার। মিনা, তুমি? হ্যাঁ, আপনি যেখানে আমি সেখানে স্যার। তা তো বুঝলাম, তা হঠাৎ গাছ থেকে পড়লাম নাকি? স্যার, আপনি তো আমাকে বড় বিপদে ফেলে এসেছেন, সেক্রেটারিকে কোনো কিছু না জানিয়ে শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন। আমি তো সবার কাছে জবাব দিতে দিতে অস্থির, কত কষ্টে খুঁজে খুঁজে তারপর আপনার দেখা পেলাম। তুমি কে মা? আর কইও না মা, ওরা ওরাই মাইয়াটার জন্য আমার কি বানায় দিছিল। ওই কি বানাইছিল? সেক্রেটারি স্যার। হ্যাঁ হ্যাঁ, চা চা চা, আমার চাচা বানায় দিছিল আর কি। হ্যাঁ, ওরা কারা ভাইজান? যাবো লাগায় শহর ছাড়ছি, তারা আর কপাল দেখো মা, আমি কম্বল ছাড়লে কি হইব? কম্বল আমার ছাড়ে না, আপদ এইখানেও শ্বশুরের হাজির হয়েছে। স্যার, আপদে ভাবুন আর বিপদে বলুন, আপনার চাকরি আমি সারা জীবনও ছাড়তে পারবো না স্যার। কেন ছাড়তে পারবা না সুন্দরী? ওইসব ধুমবাজি ছাড়ো, তোমার বেতন দেওয়ার ক্ষমতা আমার নাই। শুধু শুধু ভাত কাপড় দিন স্যার। কিন্তু মাশাআল্লাহ, তোমার এই কাপড়খানা যা দামি, এইটা দিতে হইলে আমাকে ছ মাস না খায় থাকতে হইব। চুপার,
আমি বুঝে গেছি। কি বুঝছ মা? হুম, আসো মা, আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবা। আসো। যাব স্যার। যাও। ভারী সুন্দর তুমি ভাইজান, আমিও কিন্তু বুঝে গেছি। তাজ্জব ব্যাপার, বইনে বুঝলো, মায়ে বুঝলো, আর আমি ব্যাকলটা বুঝলাম না। এই যে গারোয়ান ভাই, আপনি কিছু বুঝছেন? সুন্দরী তো রই দিয়ে ভাগে নাই, বয়সে ভাগছে বাবা, আমি সবই বুঝছি। এই যে গরু ভাই, আপনি কিছু বুঝছেন? আপনিও বুঝছেন? ভাই সাহেব, আপনারা কিছু বুঝছেন? চমৎকার, চমৎকার। মাওলার সাথে সাথে মিনাল গ্রামে পৌঁছে গেছে। বস, হুকুম করুন, এখনই দুটোকে আপনার সামনে হাজির। না না, ওদের এখানে এনে কোনো লাভ হবে না। মাওলাকে মারতে চাইলে তো আমরা কবেই মারতে পারতাম। ইন্স্যুরেন্সের টাকাটা বাগাতে হলে মাওলার মৃত্যুকে কোনো দুর্ঘটনার মৃত্যু বলে আমাদের সাজাতে হবে, আর সে মৃত্যুর দায় দায়িত্ব পুরাটা মিনার গাফলিতির উপর চাপাতে হবে। তাহলে কেল্লাপাতে জন। ইয়েস বস। এমন কৌশলে মাওলাকে খতম করো যাতে কোটি টাকার চেক আমি ক্যাশ করতে পারি। যাও। ওকে বস। এত রাইতে তোমার কিসের চাকরি? এটাই তো আমার আসল চাকরি স্যার। না মানে আপনার ঠিক মতো ঘুম হচ্ছে কিনা? আরে আমার কাঁচা ঘুমটা রে ভাইঙ্গা কইতাছে, আমার ঘুম হইতাছে কিনা এখন আমিও বুঝতে পারতাছি। তোমার মতলব খান কি? যাও যাও, শুয়া পড়ো, মা বোন জানতে পারলে বিপদ হইব। বিপদের কিছুই নাই স্যার, ওরা ঘুমোচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি সকাল পর্যন্ত এখানে বসে থাকো। আমাকে তোমার ভালো লাগে না? ভালো তো সেই দিনই লাগছিল যেদিন তোমারে প্রথম দেখছিলাম, কিন্তু সরমে কিচ্ছু কইতে পারি নাই। সত্যি? আল্লাহরে, এরা আবার কারা? আরে মাওলা, তোর জিন্দগির খেলা খতম।
গুলিও মানলাম না, তবে মানুষ মরল, তাইলে মনে হয় ভুল করে গুলিই মারছি। বাবা মাওলা, বাবা মাওলা, তোর কিছু হয়নি তো? স্যার, স্যার, রাইতে তুমি আর অহন স্যার, এটাই নিয়ম স্যার। তা এতক্ষণ আছিলা কোথায়? ইয়ে, আপনি পেছনে স্যার। আমার পেছনে? তাই থাকো, এই নাও, এটা ফালাই দাও। এই বেটা ব্যাগ দাও, গুলতি মেরা আমার বোনের মাথা ফাটাইছ। তুই কে, কি নাম? সাহেবজাদা আলী আব্বাস, আমার, আমারই সুপুত্র। গুলতি মাইরা মাইয়া মানুষের মাথা ফাটাইয়া আমার নাম রওশন করতাছে। মাপটা, মাপটা, আমারে মাফ করে দেন। ঠিক আছে, ঠিক আছে বাবাজি, আমি এই গ্রামের চেয়ারম্যান। জি, কিন্তু তোমাদের তো চিনলাম না। জি, আমরা এই গ্রামে নতুন, শহর ছেড়ে গ্রামে আছি ঠাকুরের লাগিয়া। অবাক করলা, আজকাল তো দেখি পিঁপড়ার ঢাকের মতো সবাই শহরে ঢুকছে, আর তোমরা? চাচা মিয়া, গ্রামের মাই বড় মায়া, তাই এখন থেকে গ্রামেই থাকতে চাই। তা উঠবা কোথায়? যে সেই জায়গায় তো খুঁজতে আছি। আমি রবির চেয়ারম্যান বাইচা থাকতে তোমার আর খোঁজ পেব না। বাবা আলী, মনে হয় কিছু ভালো মানুষ আমাকে গ্রামে আইছে। যাও, ওদের থাকার জন্য পূর্বের ভিটার ঘরটা খুলে দাও। ঠিক আছে বাজান, আপনারা চলেন। এত দেমাগ, এত অহংকার, এক দুর্বল বোকা মাওলার ধাক্কায় গুড়িয়ে গেল। নির্লজ্জের দল, এই মুখ নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা। ডন, দল যাবে হারামজাদা। তুই নস, তুই তো আর দলের লিডার হওয়ার যোগ্য না। বস, আমাকে এবারের মতো মাফ করে দি, এবারের মতো মাফ করে দি। তোর মাফে জমিনে নয়, আসমানে পাবি। ওকে শাসন মানে লিপ দিয়ে আসমানে পৌঁছে দে। বস, আমাকে মারবেন না, আমাকে মারবেন না বস, বস, আমাকে মারবেন না, আমাকে মারবেন না বস। শহরে যাওয়া দরকার। কেন মা? একটু কাজ আছে। ঠিক আছে, মলারে বইলা যাও। আচ্ছা, স্যার। তুমি কামে ডিস্টার্ব করতে আইছো? জি না, পারমিশন নিতে এসেছি। কি আর পারমিশন? আমি শহরে চলে যাচ্ছি। যাই ভাই তো, আমার মতো বেকুবের লগে ঘর পাইতা তোমার মতো শহরের মাইয়ার কি লাভ? আমারে পুতুল ভাইবা, ওরা আমার জীবনটা লইয়া বাজি ধরছে। আর তুমি, তুমি আমার সরলতার সুযোগ লইয়া আমার সঙ্গে এতদিন প্রেম প্রেম খেলছ, ভালোই করছ। যাও, চইলা যাও, আমার চোখের সামনে থেকে চইলা যাও। গরিবের আমার ভালোবাসা, যাও, যাও, যাও। Thank you.
সরল, তাই প্রেমী গোপন ভাষা তুমি বোঝো না। তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না। তোমার চোখের পানির কসম, তোমার কাছে চিরদিনই ফিরে আসার জন্য আমি শহরে যাচ্ছি। হেরোইন বর্ডার পার হয়ে গেছে, গুড, ভেরি গুড। শোনো, পার্টিকে বলবে পেমেন্ট হবে সোনায়, ওকে? কিন্তু আমাদের মাওলা সোনার কি খবর পার্টনার? স্যার, মিনা তুমি? মাওলা কোথায়? গ্রামে স্যার, নবীপুর গ্রামে। পাতানো মাবুন নিয়ে সংসার পেতেছে, চাকরির খাতিরে আমিও সেখানেই যাচ্ছি স্যার। স্যার, মাওলা সাহেবের কাপড় চোপড়ও সঙ্গে নিয়ে যাচ্ছে। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমেরিকা ফেরত একটা মানুষ এই শান শকত ছেড়ে হঠাৎ অজপাড়া গিয়ে চলে গেল কেন স্যার? আর বলো না, আমার ছোট ভাই মাওলা বড় অবুঝ, সহজ সরল, তাই হঠাৎ আমার উপর অভিমান করে গ্রামে চলে গেল। এই অবুজ সহজ সরল লোকগুলোই হঠাৎ দেখে বসলে মহা বিপদ, তাই না স্যার? ঠিক বলেছ, তাই বলছি ওই পাগলটার পাশাপাশি সবসময় থাকবে। আর এর জন্য তোমার বেতন আরো কিছু বাড়িয়ে দিচ্ছি। এসবের আবার কি দরকার আছে? কেন বুঝতে পারছো না, বলা আমার একমাত্র ছোট ভাই, আমার সব ধন দৌলত সবই তো তার। তাছাড়া তার নামে কোটি টাকার জীবন বীমা করেছি আমি, বুঝতে পারছো না তার জীবন কত মূল্যবান। সেই জীবন যদি একটা সাপের ছোবলে কিংবা একটা ডাকাতের গুলিতে অকালে ছড়ে যায়, তাহলে আমার এত সব কিছুর কি দাম আছে বলো? স্যার, স্যার আপনি মন খারাপ করবেন না, আমি সব বুঝি। আমি আমার সব কিছুর বিনিময় হলো মিস্টার মাওলার জীবন রক্ষা করব। তোমার উপর আমার সে বিশ্বাস আছে বলেই তো আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি। স্যার আপনি ঘুমুন, আমি যাই। খোদা হাফেজ, খোদা হাফেজ। শোনো, মাওলাকে দেখে শুনে রেখো, ওর উপর আমাদের অনেক আশা। আমারও একমাত্র ভরসা। মেয়েটি দেখছি মলার মতো দেখো, যা বললাম সব পথ করে গিলে ফেললো। যা, এখন আমি এক গুলিতে দুটো পাখি মারবো। জন, ইয়েস বস। শোনো, তোমরা ডাকাত ছেদে মলার গ্রামে হামলা করবে, সেই হামলায় মলা মরবে, পরে কাগজে ছাপা হবে সে ডাকাতের গুলিতে মারা গেছে, আর এর পুরো দোষ আমি চাপিয়ে দেবো মিনার খানে। ব্যাস, কোটি টাকার চেক ক্যাশ। বাবা মাওলা, এক হাতে লণ্ঠন আর এক হাতে লাঠি, এত রাতে কোথায় যাইতেছো? এই গ্রামের চৌকিদারি করতে যাইতাছি মা। চৌকিদারি? হ্যাঁ মা, আমি চেয়ারম্যান সাহেবের কথা দিছি, যতদিন কাম না পামু চৌকিদারি কইরা বাড়ি ভাড়া দিমু আর সংসার চালামু। খুব ভালো করছো বাবা, খুবই ভালো করছো। কারোর দয়ার বোঝা নিয়ে বেঁচে থাকা ঠিক না, আল্লাহ বলছে মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়। যা বাবা, কাজে যা। বিসমিল্লাহ। খবরদার, হুঁশিয়ার, খবরদার, হুঁশিয়ার, চৌকিদার। ফুজান, অমর জনের জন, কলিজা টুকরো। ফুজান, তোমার ঘুমটা একটু কোলো, আমি একটু দিই। আয়, কাউরে তো দেখি না, তাই দেখো একটা কারে ডাক্তার আছে। হুঁশিয়ার, খবরদার, চৌকিদার। কি তুমি কোন জমিদার? মাওলা। আরে ভাই, গরিবের আছেই তো স্বপ্ন, তা আমায় গা দিলা। তা স্বপ্নে কারে দেখতে আসিলা? ফুলদান রে, ফল বলে ফুলদান আমার কাছে এসে বসত। আদর কইরা মিডা মিডা বলে সিমটি। তারপর তারপর এমন একখান রাগা আইসা, তুমি দিল আমার স্বপ্ন কেন ভাইয়া? ইচ্ছা করে ইচ্ছা
মাফ করে দিও ভাই, তুমি তোমার ফুল জানলে স্বপ্নে দেখো, আমি চৌকিদারি করতে যাই। খবরদার! আরে মাওলা, এত ডাকায় তুমি একলাই মারছো? জি। কেমনে? কেমনে? স্যার, এটা কি ডাকাত? স্যার, আপনি মেরেছেন? না, তুমি মারছো। এত কোলা আসি লাগোই কেন স্যার? আপনার পেছনে? আবার পেছনে? ও ঠিক আছে। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাওলা হাসানের বীরত্বে নবীপুর গ্রামবাসী আজ ধন্য। তাই গ্রামবাসীর পক্ষ হইতে আমি মাওলা হাসানকে নবীপুরের গ্রাম বাহাদুর উপাধি দিলাম। গ্রাম বাহাদুর, গ্রাম বাহাদুর, জিন্দাবাদ, জিন্দাবাদ, গ্রাম বাহাদুর, গ্রাম বাহাদুর। এবং আরেকটি সুখবর হইতেছে এই যে, মাওলা হাসানের বীরত্বের স্বীকৃতি স্বরূপ স্থানীয় থানা কর্তৃপক্ষ মাওলা হাসানকে নগদ 5,000 টাকা পুরস্কার এবং বন্দুকের লাইসেন্স প্রদান করিয়াছে। ভাই সব, যে বাড়িতে আমি মাওলা হাসান ও তার পরিবারকে থাকিতে দিয়েছিলাম, সেই বাড়ি আজ হইতে তার। এবার আমি নবীপুরের গৌরব গ্রাম বাহাদুর মাওলা হাসানকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করিতেছি। মাওলা ভাই, মাওলা ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলা ভাই, মাওলা ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাইছে আমারে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবই আল্লাহর ইচ্ছা, আমি আমি ওসিলা মাত্র। আপনারা আমার জন্য দোয়া করেন। বাবা, কিরম বাহাদুর! কি হয়েছে চাচি? আর বলো না বাবা, এমন ভীতু ছেলে ইঁদুর বিড়াল দেখে ডরায়। তুমি কিরম বাহাদুর, আমার ছেলের মাথায় হাত বুলাই দোয়া করে দাও, যাতে তোমার মতো গ্রাম বাহাদুর হয়। কি যে কন চাচি, আমার হাতে কি জাদু আছে যে চোয়াইলে পোলা বাহাদুর হয়ে যাইব? মাওলা মিয়া, বীরের ছায়া যার উপরে পড়ে সে বীর হয়ে যায়। নাও একটু হাত বুলাই দাও।
Meaning of all this nonsense. এসব হচ্ছে নাকি? যাকে বোকা ভেবে কোটি টাকার বাজি আমরা ধরলাম, সেই তো উল্টো একের পর এক বাজি মাত করে যাচ্ছে। দেখো, যাকে খতম করতে এত বড় গ্যাং পাঠালে, সেই পুরো গ্যাংকে খতম করে এখন গ্রামবাসীর কাছে হিউ বনে গেছে। সরকার আমাদের গ্যাংকে খতম করা ইনাম হিসাবে মলাকে 5,000 টাকা বক্সি বন্দুক সবই দিয়েছে, যাতে আমাদের দলবলকে আরো ধুলাই দিতে পারে। অসম্ভব, এমন বাহাদুর মাওলা হতে পারে না। নিশ্চয়ই এর পিছনে অন্য কেউ আছে। হ্যালো, মিস নীলি বলছি। ম্যাডাম, আমি এসএস কোম্পানি থেকে বলছি। ও কি ঝামেলা বলুন। মাফ করবেন, মিস্টার মাওলার জীবন বীমার আর এক কিস্তি প্রিমিয়াম দেবার সময় এসে গেছে। ও নিয়ে ভাববেন না, সময় মতো পৌঁছে যাবে। হেরোইন না চরস? না হেরোইন না চরস, মাওলার ইন্স্যুরেন্সের আরো 5,00,000 টাকা প্রিমিয়াম। খাবার সাজায়া দরজা খুলে রাখলে তো বিলাই আইবই। চত্তসব্যে আকল যা শুয়ে পড়। যা ভাবছিলাম ঠিক তাই, এ বিলাই বড় বেহায়া বিলাই। কথা পরে, আগে ভাই করো। তাহলে কি চুপ করো? ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। ভাইজান, ভাইজান। আবার কি? কি ধা কার? আমার। এত রাইতে? হ্যাঁ ভাইজান। এইসব রাতের খিদা ভালো না। যা রান্নাঘর খুলে কিছু খাওয়াল, খিদা পেটে ভালো ঘুম হয় না। ভাইজান তুমি সত্যি ভালো, তুমি সব বুঝো। সব বুঝি না, তা কিছু কিছু বুঝি। যা তুমি যাও। বিলাই সাহেব, এত রাইতে কোন মতলব এখানে হানা দিছেন? বিড়ালের মতলব তো একটাই, যা পছন্দ হয় তার আশপাশেই কেবল ঘুর ঘুর করে। বেশি ঘুর ঘুর করেন না, গৃহস্থ বাগে পাইলে যা নে মারব। জানে পরে মাইরো, আগে তো পানি দিয়া বাঁচাও। গ্রাম বাহাদুরের হুঙ্কারে ছাতি শুকিয়ে গেছে। শালার কলসি খালি। একি চাইলাম পানি আর আনলা দুধ। বিলাই তো দুধই পছন্দ করে। ঘরের ইজ্জত আমাদের সবার ইজ্জত। তুমি জানো আমি নবীপুরের গ্রাম বাহাদুর? জানি। এইটাও জানো লাইলি আমার বোন? জি। সব কিছু জানার পরেও তুমি আমার বোনের দিকে কোন নজরে তাকাইছো? কোন সাহসে? আমি বাইতে থাকতে আমার চোখের সামনে আমার পোলার গায়ে হাত তোলার সাহস তোমার কে দিছে? আপনার ছেলে দোষ করছে। কি দোষ করছে? এমনই দোষ করছে, যা শুনলে বাপের উচামাতা নিচা হয়ে যায়, ভাই শুনলে অপমানে জিন্দা মরে যায়। আলি কি করছে তাই কও। আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন, আমার বন্ডে লইয়া সে কি খেলা শুরু করছে? আপনি আমার আশ্রয় দিতেন, আমার ইজ্জত আপনার হাতে, আপনি আপনি আমার বোন ন্যায় বিচার করেন, ইনসাফ করেন চেয়ারম্যান সাহেব। আমার বংশে এমন কেলেঙ্কারি কেউ করে নাই।
ও যখন করছে তার বিচার আমি করব। মাওলা, আমার মনে হয় বিচারের জন্য আমাদের সামনে দুইটাই পথ আছে। এক, ধরো এই চাবুক, মারো ওর পিঠে, এমন শিক্ষা দাও যেন সারা জীবনে দোষার না করে। দুই, আমার পুত্রবধূর জন্য রাখা এই আংটি তোমার বোনের আঙুলে পরাইয়া দাও। ফয়সালা এখন তোমার উপর। আংটি নিয়ে গেছে, তার মানে মৌলার বোনই হইবে এই বাড়ির ইজ্জত, আমার পুত্রবধূ। এটা খুব খুশির কথা বাবা, চেয়ারম্যান সাহেব তার ছেলের জন্য আমাদের লাইলিকে পছন্দ করছে। আমার সারা জন্মের সাধ, লাইলি আমার চোখের সামনে দিয়া পালকিতে চলে শ্বশুর বাড়ি যাইব, আর আমি চায়া চায়া দেখুম। এবার আপনার মনের আশা পূর্ণ হবে মা, চেয়ারম্যানের ছেলে যেমনি সুন্দর তেমনি ভদ্র, আমার তো খুবই পছন্দ হয়েছে। এসব করো, মুরব্বীর কথার মাঝখানে নাক গলাইতে আইসো না, যাও এক গ্লাস পানি নিয়ে আসো। ইয়েস স্যার। সম্বন্ধটা আমারও পছন্দ হয়েছে মা, কিন্তু চেয়ারম্যান সাহেব আমি সাফ সাফ কইয়া দিছি, এই ব্যাপারে আমার মায়ের কথাই হচ্ছে ফাইনাল। মায়ের কথা রাখো বাবা, ভাই যখন বড় হয় বোনের বিয়ের ফয়সালা মা করে না, ভাই করে, বাকি থাকে বোনের মতামত, সেটা তুমি জানে না বাবা। পারলাম না বোন, তরে আর লুকিয়ে রাখতে পারলাম না, কেমনে পারুম, আসমানে চাঁদ উঠলে সবার নজরে পড়ে, তেমনি আমার এই চাঁদ মুখ বোনের জন্য বিয়ার সম্বন্ধ আইছে। লাল শাড়ি ঘোমটা দিয়া, মেহেন্দিতে হাত রাঙাইয়া, পায়ে আলতা মাইখা, মা ভাইয়ের একান্দায় শ্বশুর বাড়ি যাবি, তাই না রে? চুপ কর। এই আংটি চেয়ারম্যান সাহেব তার ছেলের বউয়ের জন্য পাঠাইছে, এই সম্বন্ধে যদি কবুল করস তাহলে আংটিটা পইরে নিস, আর যদি কবুল না করস তাইলে বাক্সটা ফেরত পাঠাস। আমি তোর মতামতের লাগিয়া বাইরে অপেক্ষা করতে আছি। একটা কথা মনে রাখিস বোন, গরিবের সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত, তোর ইজ্জতে কোনো আঁচড় লাগলে আমি বাঁচব না। আরে ভাইজান তুমি, তা গাড়ি কার? সাইয়া দেখ, জাপানি মোটর সাইকেল, চেয়ারম্যান সাহেব টুকু টালুই সাহেব আমার জন্য অ্যালার্ট করছেন। অ্যালার্ট করছে কেন? কেন মানে তুই জানস না, আমারে প্রায় চোর ডাকাত তারা বেড়াইতে হয় না, তাই। তুমি চালাতে পারো? আরে তোর চোখের সামনে চালায় আসলাম, আর কষ্ট চালাইতে পারি কিনা? আমি সবই চালাইতে পারি, হাতি ঘোড়া বাঘ। বাঘও চালাইতে পারো? ইয়ে মানে পারি, তাই মাঝে মাঝে ওই ঘুমের মধ্যে। আরে না করবি না, ¶¶
না? ইয়েস স্যার। এত রাইতে তুমি আমার ঘরে? আমি যে এসেছি বুঝলেন কি করে স্যার? মায়ের পরে একমাত্র তোমারই তো বুঝি। সব সময় স্যার স্যার ভালো লাগে না, এখন মাওলাই কও। তুমি এখনো ঘুমোনি? ঘুম কেমনে আসে? সামনে লাইলির বিয়া, হাতে কিছু টাকা পয়সার দরকার। যদি কিছু মনে না করো আমার কাছে কিছু টাকা আছে, এই সময় যদি তোমার কাজে লাগে। না মিনা, আমার আর ঋণী কইরো না। মহলারে ভালোবাসা, শহরের আরাম আয়েস, দালান কোটা ছাইড়া, এই সামান্য বেড়ার ঘরে পড়ে আছো, আর কি দিব আমার? শুধু তোমারই আমার দরকার, তোমার টাকার দরকার নেই। লাইলের ভাই আমি, বিয়াও দিব আমি। লাইলি, লাইলি, কই গেল সব? জলদি আমার বন্দুকটা লই আয়। আনছি স্যার। কি রে বাবা, এত সকালে কই যাইতেছস? শহরে। শহরে আবার কেন? তাজ্জব, তুমি অহনো বুঝতে পারতাছ না আমি কেন শহরে যাইতাছি? না তো বাবা। কেন মনে নাই? বড় ঘরে বইনে বিয়া দিতে আছি, বইনের সম্মান রাখুন লাগবো না? গয়না পাতি কাপড় চোপড় বিয়ার বাজার সদার কত কি খরচ, এইসবের জন্য টাকা পয়সা লাগবো না? আমি শহরে যাইতাছি মেহনত মজুরি কইরা টাকা কামাবার জন্য। এইটা বন্দুক, তোমার হাতে চুরি না, যখন ইচ্ছে পড়লা যখন ইচ্ছে খুললা। বন্দুকে আমি গুলি ভরতেও পারি, আবার ঠিক জায়গা মতো লাগাই। আমি ভালো করে জানি, ভালো করে জানি। দোয়া কইরো মা। সালাম আলাইকুম। ভাইজান, শহরে সারা দিন কাজ করবা, খাইতে হইব না? তরে বিদায় দিয়া থাকুম কেমনে? আবার পিছু ডাক। এই যে বাবা গ্রাম বাহাদুর, আমি তোমার বাড়ির দিকে যাইতেছি। কেন চাচি? আমার সর্বনাশ হয়েছে বাবা। কেন চুরি ডাকাতি? না বাবা না। তুই তোমার ছেলে? না বাবা না, তোমার ফুলের পর ছেলের আমার সব ডর ভয় গেছে গিয়া। তাইলে কি হয়েছে? আমার দুধ দই না গাইটা। গাই কি হয়েছে? গাই রোলান ভর্তি দুধ, কিন্তু ছাড়ে না। তুমি যদি একটু হাত বুলাই ফু দাও, আমার মনে হয় আবারও দুধ ছাড়বো। কিন্তু চাচি, এটা তো গরু, যদি আমার কথা এই কান্দে শুনে এই কান্দে বাইর করে দেয়। আমারে নিরাশ করো না বাবা, তোমার উপরে আল্লাহর খাস সহমত আছে, তাই জানার তোমার কথা বুঝবো বাবা। আল্লাহ রহম কর। দেখো বাবা দেখো, উলান ভর্তি দুধ কিন্তু ছাড়ে না। তুমি এমন জার ফুক দাও যাতে দুধ বার হইয়া আমার বালতিটা বইরা যায়। তা তো বুঝলাম, আগে আমার জন্য এক গ্লাস পানি আনো চাচি, গলাটা শুকায় গেছে। আচ্ছা। সালাম আলাইকুম গাইমা, আপনি আছেন কেমন? মন খারাপ করে আর কি করবেন, ওলানে যখন দুধ তখন দিতেই হইব। গৃহস্থরে কষ্ট দিয়া গৃহপালিত পশুর বদনাম কইলেন না? না না না, মাথা নাই, লাভ নাই। দেখেন, সোজা আঙুলে ঘি না উঠলে আমি টেরা আঙুলে ঘি তুলতে জানি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এত কষ্ট করে সাহেবের আসার কি দরকার ছিল? এই নিন আপনার হপ্তা। কিসের হপ্তা? আপনার বন্দুকে। ভাই সাহেব, বন্দুকের হারাম আমি খাই না,
আমি আমার মেহনতের হালাল কামাই খাই। তাহলে বন্দুক নিয়ে আসছো কেন? যা কি কথা ভাল, শোন, আর কোনদিন কাজের জন্য বন্দুক নিয়ে আসবি না, বন্দুক দেখলে আমার কলিজার ভিতর কাঁপতে থাকে। বন্দুক হাতে থাকলে এ জামানায় আবার কেউ কাজ করে? এটা দেখিয়ে ওই ভিতর থেকে পয়সা নিয়ে না। হ্যাঁ 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 বস, আপনার মাল এখন আমার হাতের মুঠোয়। সাহেব জলদি আমার মজুরিটা দেন, গ্রামে যাইতে হইব, আমার বোনের বিয়া। আরে মওলা, তুমি কেন মজুরি চাইছো? তুমি নিজেই তো কোটি টাকার চেক, যা ভাঙানোর জন্য আমাদের বস বড় পেরেশান হয়ে আছে, এবার চেক ভাঙাতেই হবে। গায়ে মদের গন্ধ, জিপে ব্রেক ফেল, ঢালু রাস্তা, এবার কি হলো একটা ধাক্কা আর একটা মহলা পেয়ে যাবে। আমরা মারলাম, কিন্তু বীমা কোম্পানি জানবে অ্যাক্সিডেন্টাল ডেথ, মানে দুর্ঘটনায় মৃত্যু। এই যে মিস্টার মওলা, এবার আরামসে আপনার মায়ের কাছে উপরে চলে যান, আর নিচে আমি বীমা কোম্পানির কোটি টাকা চেক ভাঙাই। অনেক চালিয়েছিস আমাদের হরম যাব। কি আবার তো নাজরাইল, পারলাম বাহাদুরের যে মুকুর গ্রামের সবাই আমারে পরাই দিছে, তার পেছনে লুকে আছো তুমি। আমাকে বোঝার চেষ্টা করো। বুঝছি, আমি সবই বুঝছি। বিমার টাকার জন্য বদমাইশরা যখন আমার মারতে চাইছে তখন বাঁচাইছো তুমি, গ্রামে ডাকাত পড়ছে ডাকাত মারছো তুমি, হাত আর আমি নিজের বাহাদুর মনে করছি। গ্রামের মানুষ আমারে বাহাদুর মনে করে মাথায় তুলে নাচছে, খুশি হয়েছে আমি, হাত আর আড়ালে দাঁড়ায় হাসছো তুমি। না মিনা, না, তোমরা আমার নিয়ে যতই হাসো যতই খেলো, গ্রামবাসীর বিশ্বাস নিয়ে আমি খেলতে পারব না। আমি তাদের মিথ্যা বুলির গান শুনে ঘুম পড়ায় রাখতে পারব না। হাজি হাজি, আমি গ্রামে গিয়ে সবারে কয়ে দিব এই মল একটা অপদার্থ,
এই মল একটা কাপুরুষ, এই মল একটা ভীরু, এই মল একটা দুর্বল। বাহাদুর আসলে মিনা, মালা পরাই ঠুলে তার গলায় পরান, আমার গলায় না, আমি কেউ না, আমি কিচ্ছু না। না মোলা না, আমার ভালোবাসার কসম লাগে, তুমি কাউকে কিছু বলো না। যতদিন তোমার শত্রুদের মুখোশ আমি খুলতে না পারি, ততদিন তোমার মুখ বন্ধ রাখো। তোমার শত্রু আর গ্রামবাসীরা সবাই আজ তোমার বীরত্বে ভয় পায়, ওদের সে ভয় তুমি ভেঙে দিও না। মনে রেখো, তুমি এক দুঃখিনী মায়ের ছেলে আর এক এতিম বোনের ভাই। এই নিষ্ঠুর পৃথিবীতে দুর্বল ভাইয়ের বোনেরাই হচ্ছে সবচেয়ে বেশি হতভাগী। আমাদের গ্রাম বাহাদুর বাড়িতে আছে নাকি? গ্রাম বাহাদুর ভাইজান বাড়িতে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যান সাহেবা কই? ব্যান সাহেবা আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন ভাই সাহেব। তা ভাই সাহেব হুকুম? হুকুম না ব্যান সাহেবা, হুকুম না, অনুরোধ। আগামী চান্দের প্রথম শুক্রবারে আমি লাইলি মায়ের ঘরে তুলে নিবার চাই, এখন আপনার অনুমতি পাইলেই। ভাই সাহেব, বোন কবে হাতে মেহেন্দি পরব না পরব সেটা তো ঠিক করবার ভাই, বাড়ির মালিক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। এই নেন, নাম নিতে না নিতেই বাড়ির মালিক চলে আসছে। তা কি মনে করে চেয়ারম্যান সাহেব? বাবা মাওলা, ভাই সাহেব লাইলির বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে। চেয়ারম্যান সাহেব, দশটানা পাঁচটানা আমার একমাত্র বোন, আপনার ঘরে বউ হয়ে যাইতেছে, তাই কইতেছিলাম হে কয়েকটা দিন সময় দিলে ওর জন্য কিছু কাপড় চোপড় গহনাগাটি বানাইতাম। তার মানে যৌতুক? বাবা মাওলা, আমাদের ধর্মে যৌতুক নেয়া গুণা, সেই গুণার কাম আমি করতে পারব না। বেয়ান সাহেবা, আপনার কলিজার টুকরাই তো আমার হাতে তুলে দিতেছে, তারপর আবার যৌতুক কিসের? ভাই সাহেব, সব ছেলের বাপেরা যদি আপনার মতো মানুষ হইত, তাইলে এই দুনিয়ায় কোনো মেয়ের বাপেরে যৌতুকের জন্য সর্বস্ব হারাইতে হইত না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কথাই থাকবো। আলহামদুলিল্লাহ। বিয়ে হবে না, মাওলা মরবে, বিমার টাকা আমার হাতে আসবে, তারপর দেখা যাবে ওর বোনের হাতে মেহেদি লাগে কিনা। Thank you.
Oh, my God.
আল্লাহ দোয় লাগে, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও। আরে দুলারে নামাইবা না, বোমার লাগে আমি ফুলের পালঙ্ক সাজে আসছি, আমার সেই সাদের বোমা মাটিতে শুয়ে আছে কে? আল্লাহর কোন গজব না দিলে তোর ঘরে বল মাওলা, আমার এসব খুলে বল দেখি তোর কাপড় রক্ত লাগাইছে কে? আমার চুপ করে থাকিস না মাওলা, দেখ চাকা দেখ, ওই যে শুয়ে আছে এ শুধু তোর বোন না, আমার পুত্রবধূ, আমার মা, আমার ঘরের আলো, আমার সেই আলোরে এক চুৎকারে নিবাইছে কোন শয়তানে? বল মাওলা বল, আমারে বল। সেই শয়তানের নাম ঠিকানা আপনার আমি পরে দিব চেয়ারম্যান সাহেব, না চাইতে এই গরিবে আপনি অনেক দয়া করছেন, আজ আজ শেষবারের মতো আর একটু দয়া করেন চেয়ারম্যান সাহেব। আমার দুঃখিনী মায়ের সারা জীবনের সাদা ছিল, তার চোখের সামনে দিয়া তার মাইয়া পাল্কিতে চড়া শ্বশুর বাড়িতে যাইব। আপনার দুটি পায়ে পড়ি চেয়ারম্যান সাহেব, আমার আমার বইনের আপনি বিয়ার পালকিতে উঠায় লয়ে যান, আপনার বাড়িতেই ওই দাফন করেন, যেন যেন হাসরের ময়দানে আল্লাহরে কইতে পারি আমি আমি আমার মায়ের সাধ পূরণ করছি, আমি আমার মায়ের সাধ পূরণ করছি চেয়ারম্যান সাহেব, আমি আমার মায়ের সাধ পূরণ করছি। আজ শুধু তোর বলি মরে নাই, আমার ছেলের বউ মরছে, আমার বাড়িতে আমার পুত্র মধুর দাপন হইব রে, তোর আমার মায়ের আর একবার সাজা, আর একবার সাজা, আর একবার সাজা, আর একবার। সাজিয়ে বুঝিয়ে
তোমার আমার কাছ থেকে আলাদা করতে পারবো না ভাইজান, একমাত্র মরণ ছাড়া। অনেক চালিয়েছিস তুই আমাকে, এবার তোকে চালাবো আমি। মাওলাকে আর কি জ্বালাবি, মাওলা আজ নিজেই আগুন, সেই আগুনে জ্বলবি তোরা, পুড়বি তোরা। Thank you.
সহজ সরল মাওলাকে যারা নিজের স্বার্থে মিস্টার মাওলা বানায় তাদের মাফ করে দেন না স্যার, মাফ করে দেন। চলো না আমরা গ্যারামে ফিরে যাই। আমার এক মায়ের হারাচ্ছি আরেক মায়ের নিবি না? বুঝলাম না। মিনা সেক্রেটারি Yes, sir!